সালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের শ্বসনতন্ত্রের যত ধরনের অসুখ বা ডিজিজ হয় তার মধ্যে সাইনোসাইটিসটা খুবই কম। এই অধ্যায়টাতে অর্থাৎ মানুষের শ্বসনতন্ত্রের শেষের দিকে ডিজিজের অন্তর্গত একটা টপিক আমাদের পড়তে হবে, এই সাইনোসাইটিস। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এই সাইনোসাইটিসটা কি। যেহেতু শব্দটার শেষে আইটিস আছে, যে শব্দটা রেফার করে যে এখানে একটা ইনফেকশন আছে, যেহেতু এই শব্দটার আগের শব্দটা হচ্ছে সাইনাস, এই শব্দটা তোমাদের কাছে পরিচিত থাকার কথা, যেটার আরেকটা নাম হচ্ছে প্যারা নেজাল সাইনাস। নেজাল শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নাকের আশেপাশে হবে। তোমাদের বইটাতে এমন একটা ছবি অবশ্যই আছে, এই ছবিটা ডেফিনেটলি আছে। এই ছবিটাতে দেখা যাচ্ছে একটা মুখের কোন কোন জায়গায় কোন কোন সাইনাস থাকতে পারে। আমি বোর্ডেও লিখেছি, এখানেও আছে, তোমরা দেখো। একদম ফ্রন্টাল বোন যে এখানে বলে, তোমরা যদি মানুষের স্কেলেটাল সিস্টেমটাকে একটু পড়ে থাকো, এটা জানো এটা হচ্ছে ফ্রন্টাল বোন। তো ফ্রন্টাল বোনে যে স্পেস আছে, বায়ুপূর্ণ যে গহ্বরটা, এটার নাম হচ্ছে সাইনাস। সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। দেখো স্ফেনয়েড সাইনাস বা স্ফেনয়েডাল সাইনাসটা হচ্ছে ঠিক নাকের উপরে, এবং এথময়েড সাইনাসটা হচ্ছে একই জায়গায় তবে উপরে নিচে, এবং ম্যাক্সিলারি সাইনাসটা হচ্ছে ঠিক ম্যাক্সিলারি বোনটার উপরে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে যদি কোনোভাবে ইনফেকশন হয় বা কোনোভাবে যদি লিকুইডে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে যে কন্ডিশনটা অ্যারাইজ করে তার নাম হচ্ছে সাইনোসাইটিস। তাহলে এই যে সাইনাস কয় ধরনের, চার জোড়া, মানে চার জোড়া আছে। তার মানে অর্থাৎ মানুষের নাকের বা এই মুখ গহ্বরের বা মুখের সামনের যে অংশটুকুর মধ্যে সাইনাসগুলো আছে, ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস, স্ফেনয়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এই জায়গাগুলো থাকার কথা হচ্ছে বায়ুপূর্ণ। কিন্তু যদি কোনো কারণে তরলে পূর্ণ হয় এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হতে পারে, তখন এই কন্ডিশনটার নাম হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিসের আমরা যদি তীব্রতার ভিত্তিতে ভাগ করি তাহলে আমরা তিনটা ভাগ পাবো, যদিও বইটাতে দুইটা ভাগ দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, যে সাইনোসাইটিসটা স্টে করবে হচ্ছে 4 উইকসের মতো বা লেস দেন 4 উইকস। এরপরের কন্ডিশনটা হচ্ছে সাব অ্যাকিউট সাইনোসাইটিস, যেটা অ্যাকচুয়ালি স্টে করবে 4 to 12 উইকসের মতো, এবং আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী, তাহলে এটার নাম হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস, যেটা স্টে করবে মোর দেন 12 উইকস। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই অ্যাকিউট, সাব অ্যাকিউট অ্যান্ড ক্রনিক সাইনোসাইটিসটা কিসের ভিত্তিতে ভাগ হয়েছে, ডিউরেশনের উপর ভিত্তি করে। তাহলে যদি প্রায় 1 মাসের মধ্যে হয়ে থাকে বা 1 মাস সময় ধরে হয় বা 1 মাসের মধ্যে এই সিমটমটা চলতে থাকে, তাহলে আমরা এটাকে অ্যাকিউট বলবো। যদি 4 থেকে 12 সপ্তাহ, তার মানে 1 থেকে 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে যদি হয় তাহলে এটা সাব অ্যাকুইটের পর্যায়ে পড়বে, এবং এর পরবর্তীতে যদি যায় বা 3 মাস বা তারও বেশি সময় ধরে যদি কারো সাইনোসাইটিস থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। তাহলে এই যে সাইনোসাইটিসটা, এই সাইনোসাইটিস কোথায় কোথায় হতে পারে, এই জায়গাগুলোতে, ম্যাক্সিলারিতে, স্ফেনয়েডালে, এথময়েডালে এবং ফ্রন্টালে। তাহলে এই জায়গাগুলো কেমন থাকার কথা ছিল, বায়ুপূর্ণ, কিন্তু কোনো কারণে, সেই কারণটা কি, সেই কজ হচ্ছে এগুলো। এই যে HRSV, এটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, শব্দটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস। এই ধরনের কিছু ভাইরাস, এই ভাইরাসগুলো সিনসিশিয়াল ভাইরাস, ইভেন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমো ভাইরাস, এই ভাইরাসগুলোর কারণে, ইভেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি বলি স্ট্রেপটোকক্কাস নিউমোনি, তোমরা জানো এটা, নাম শুনেছ, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন ছত্রাক, এই ছত্রাকের আক্রমণের কারণে বা ইনফেকশনের কারণে এই অঞ্চলগুলোতে যদি লিকুইডগুলো যদি তরলে পরিপূর্ণ হয়ে যদি ইনফেকশন চলে আসে, তাহলে এই কারণে হতে পারে। অ্যালার্জি বা অ্যাজমা যদি কোনো জায়গায় থাকে, কারো যদি থাকে, অ্যালার্জিক রিয়েকশন হয়, প্রচণ্ড অ্যালার্জিক রিয়েকশন, অ্যালার্জিক রিয়েকশন ফুডের হতে পারে, কন্ডিশনের হতে পারে, ইভেন অনেকের পেট থাকে, আমি পোষ্য প্রাণী থাকে, সেই সকল প্রাণীর যেই লোম থাকে সেই লোমের বিভিন্ন উড়ন্ত অংশ থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। সো ফুড অ্যালার্জি, সাবস্টেন্স অ্যালার্জি, মেটেরিয়াল এনার্জি, এনভায়রনমেন্টাল এনার্জি,
এই ধরনের অ্যালার্জি যদি থাকে, এই অ্যালার্জিগুলোর কারণে সাইনোসাইটিস প্রক্রিয়াটা ত্বরান্বিত হতে পারে। অ্যাজমা বা হাঁপানি একটা ফ্যাক্টর, যদি কারো দাঁতের ইনফেকশন থাকে বা দাঁত ফেলতে গিয়ে যদি কোনো ধরনের মিসম্যানেজমেন্ট হয়ে থাকে তখন সেখানে ইনফেকশন হতে পারে, বা ওই জায়গাটাতে একটা চান্স আছে এই সাইনোসাইটিসটা ডেভেলপ করার। এবং আমাদের কানের ভিতরে যে ইস্টেশিয়ান নালী আছে, সেই ইস্টেশিয়ান নালী যদি বন্ধ হয়ে যায় সেখান থেকেও এই ধরনের সাইনোসাইটিসের সিমটম ডেভেলপ করতে পারে। তাহলে বিভিন্ন কজের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে কজগুলো রাখলাম বা আমরা আমাদের বইয়ে আছে অলরেডি, এর মধ্যে তোমরা HRSV এই ভাইরাসটার নাম মনে রাখবা, হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমো ভাইরাস, এই ভাইরাসগুলোর কারণে হতে পারে, আর স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়ার প্যারা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হতে পারে। অ্যালার্জি যদি থাকে, অ্যাজমা যদি থাকে ডেফিনেটলি, এবং টুথ ইনফেকশন অ্যান্ড ইনস্টিউশন টিউব যদি অবরুদ্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সো এই কারণগুলোর কারণে সাইনোসাইটিস একটা ফ্যাক্টর বা হতে পারে। তাহলে একটা ডিজিজ পড়ার ক্ষেত্রে বা একটা রোগকে বোঝার ক্ষেত্রে প্রথমে যেটা মনে রাখতে হবে, আমরা ডিফাইন করব কিভাবে, আমরা রোগটাকে কিভাবে ডিফাইন করব, যদি ডিফাইন করতে পারি তারপরে আমরা রোগটার কজ বা এটিওলজি বা রোগের কারণ আমাদের বুঝতে হবে। যখন আমরা রোগের কারণ বুঝবো তখন আমাদের সিমটমটাকে মাথায় রাখতে হবে, কি কি ধরনের সিমটমস তৈরি হয়। সিমটমসের পরে আমাদের যদি এরপরে কমপ্লিকেশন অর্থাৎ এরপরে ডিজিজের কোন লেভেলে গেলে বা নেক্সট লেভেলে চলে গেলে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে, দেন আমাদেরকে প্রিভেনশন প্রসিডিওর কি, প্রিকশন কি আছে, এবং সবার শেষে হচ্ছে ট্রিটমেন্ট কি। তার মানে এতগুলো জিনিস স্টাডি করতে গেলে বা বুঝতে গেলে একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে একটা ডিজিজকে যদি আমার চিন্তা করতে হয়, তবে ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা খুব ছোট ছোট করে এই জিনিসগুলোকে জানবা। তার মানে আমরা যদি ডেফিনেশনে যাই তাহলে আমরা কাকে সাইনোসাইটিস বলবো, আমাদের মস্তিষ্কের যে মুখমণ্ডলের যে চার জোড়া বায়ুপূর্ণ সাইনাস আছে সেখানে যদি তরলপূর্ণ হয়ে যায় এবং পরবর্তীতে যদি ইনফেকশন হয় তাহলে এটা না হচ্ছে সাইনোসাইটিস। আমরা কজ বা এটিওলজির জানলাম। সিমটমের ক্ষেত্রে কি কি হবে, রানি নোজ মানে নাক দিয়ে অনবরত তরল বের হতে থাকবে, নাকটাতে মনে হবে যেন কি যেন আটকে আছে, বন্ধন মানে শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে না, এই জায়গাগুলোতে সারাটা ক্ষণ টিস্যু লাগাই থাকতে হয়, নাকটা লাল হয়ে যায় মানে টিস্যু ধরে থাকতে থাকতে, প্রচণ্ড মাথা ব্যথা, হেডেক, এবং হেডেকটা এমন হবে যে একটু নড়াচড়া করলে বা মুভমেন্ট করলে হেডেকের পরিমাণটা আরও বাড়তে থাকে, ইনক্রিজ ইন মুভমেন্ট। তারপরে ফিভার, জ্বর চলে আসতে পারে, লেথার্জিক মুভমেন্ট হবে মানে কিচ্ছু করতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, কেমন যেন একটা পানসা পানসা ভাব। এই যে অবস্থাটা অনেকে আছে, বিশেষ করে মেয়েরা একটু আদরের, তো তাদের ভিতরে এটা হয় কি যে ঠান্ডায় একটু থাকলে বা মানে ঠান্ডার সিজনটাতে আসলেই তাদের একটু হয় এরকম, ছেলেদের ক্ষেত্রে হয়, তবে এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের আমার জানা নাই যে ছেলে বা মেয়ের কার বেশি হয়, তবে ইউজুয়ালি আমি আমার ফ্যামিলিতে দেখেছি বা আমার পরিবারের মধ্যে আছে যেরকম মেয়েদের একটু বেশি হয় আর কি, ঠান্ডাটা লেগে যায়। তো এখানে কি হয়, বন্ধ হয়ে যাচ্ছে সারাটা ক্ষণ নাকটা ধরে ধরে, রানি নোজ, রানি নোজ মানে হচ্ছে মানে লিকুইড পড়তেছে, হেডেক হবে, পেইন বাড়বে যখন মুভমেন্ট হবে, তারপরে হচ্ছে ফিভার হতে পারে, লেথার্জিক মুভমেন্ট থাকতে পারে। এই ধরনের সিমটম যখন অ্যারাইজ করবে, যখন নাকটা দিয়ে পানি বেরোতেই থাকবে, তখন মাথায় রাখতে হবে যে এটা কিভাবে এটা প্রিভেনশন করা যায়। তো প্রিভেনশন করতে গেলে কিছু সিস্টেম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নেজাল স্প্রে আছে কিছু, এবং তার চেয়েও মানে যেটা করা যেতে পারে যেখানে কোনো খরচ নেই সেটা হচ্ছে টাওয়াল, গরম টাওয়াল, টাওয়ালটাকে গরম পানিতে ভিজিয়ে সহ্য করার মতো গরম টাওয়ালটাকে মুখের মধ্যে ধরে রাখতে হবে। যখন এই জায়গাগুলো যখন জমে থাকে, প্রচণ্ড রকমের জমে থাকে, তখন মুখে টাওয়াল ধরে রাখলে, গরম টাওয়াল ধরে রাখলে, বা খুব স্বাভাবিকভাবে যখন আমাদের মায়েরা ভাত রান্না করে তখন লাস্ট মোমেন্টে বা যখন ঠিকা দেয় তার আগে প্রেশার কুকার ছাড়া নর্মাল পাতিলে যখন রান্না হয় তখন ভেপ বেরোতে থাকে বা ভেপারটা আসতে থাকে, ওইটাকে সহনীয় পর্যায়ে দূরত্ব থেকে নিতে হবে, আবার খুব কাছে গেলে গরম লেগে যাবে, দূর থেকে নিতে হবে। তো এই যে হট থেরাপি বা এই যে এটাকে কি বলা, আমি টার্মটা বলতে পারছি না, ভ্যাপার থেরাপি বা বাষ্প নেওয়ার যে প্রক্রিয়াটা বা জায়গাটাকে গরম করার যে প্রক্রিয়া, এটা চালানো যেতে পারে।
বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, কিছু মেশিন থাকে যে কিছু ডক্টর হচ্ছে বাচ্চাদেরকে কাত করে নাক দিয়ে হচ্ছে নেজাল স্প্রে দেয়, খুব জোরে একটা লিকুইড ফোর্স করে, এটা এদিক দিয়ে এসে এখান দিয়ে পড়ে যায়। সো অনেক ক্ষেত্রে বাচ্চারা রিকভারি হয়। বাচ্চাদের ক্ষেত্রে এটা হইলে যেটা হয় যে এখানে যদি জমে যায় লিকুইড বা সেমি সলিড, যদি জমে যায় শ্বাস নিতে পারে না প্রচণ্ডভাবে, মানে অ্যাডাল্টরা তো হচ্ছে নাক দিয়ে টানতে পারে বা প্রেশারটাকে আপ ডাউন করতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে এটা সম্ভব না, তখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নাই। তা কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশনের ক্ষেত্রে যদি সাইনোসাইটিস হয়ে থাকে এখানে এবং সেটা যদি ক্রনিক পর্যায়ে চলে যায়, ইনফেকশন যদি ফাঙ্গাল হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন চোখের চারপাশে সেলুলাইটিস হতে পারে, অরবিটাল সেলুলাইটিস বা পেরি অরবিটাল সেলুলাইটিস, শব্দটা সেলুলাইটিস, সেলুলাইটিস হতে পারে, এই সেলুলাইটিস হতে পারে অরবিটাল বা পেরি অরবিটাল, এগুলো খুবই ডেঞ্জারাস, মানে নেক্সট লেভেলে চলে যেতে পারে। চোখের ইনফেকশন, ইভেন মাথার মধ্যে দৃষ্টিহীনতা হতে পারে যদি এই ইনফেকশনগুলো মারাত্মক পর্যায়ে হয় এবং দীর্ঘদিন ধরে যদি হয়, অর্থাৎ যদি ক্রনিক হয়ে থাকে। তাহলে কমপ্লিকেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যদি ক্রনিক পর্যায়ে চলে আসে এবং ট্রিটমেন্ট না হয়, তাহলে চোখের যেই সেন্সরি অর্গানগুলো আছে, চোখ আছে, এখানে মাথা আছে, মাথার দিকে চলে যেতে পারে, মাইগ্রেটরি হতে পারে, সেক্ষেত্রে দৃষ্টিহীনতা একটা পসিবিলিটি আছে। সুতরাং কমপ্লিকেশনের কোনো আসলে শেষ নেই। তা তার আগে কি করতে হবে, আমাদের সিমটমগুলোকে বুঝে দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে পারে। ডক্টর যদি দেখেন যে কোনো বাচ্চার অনেক দিন ধরে জ্বর এবং হচ্ছে 102 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট চলছে, তখন তিনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারেন। এবং অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে এইজ হিসাব করে, তীব্রতাটা হিসাব করে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব হতে পারে, অথবা অন্য কোনো থেরাপি চলতে পারে। যে থেরাপির কথা আমি বললাম যে হচ্ছে গরম করা, যেখানে খরচ নাই, এটা খুব ভালো কাজ করে, নেজাল স্প্রে থাকতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য সাইনোসাইটিস, করসপন্ডিং ডক্টর উইল ডেফিনেটলি প্রেসক্রাইব সাম মেডিসিনস, সো সেটা গ্রহণ করতে হবে। তো এইটা হচ্ছে প্রিকশনের ক্ষেত্রে, আমাদের একটু অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে, ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে বললাম ডিপেন্ডস অন দ্য ডক্টর, এবং কমপ্লিকেশনের ক্ষেত্রে বলেছি, সিমটমের ক্ষেত্রে এগুলা, এবং প্রিভেনশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। শীতকাল আসলে, যেহেতু বাংলাদেশে আমরা হচ্ছে একটা উষ্ণমণ্ডলীয় একটা অবস্থায় থাকি, প্রায় 8 মাস গরম থাকে, হঠাৎ যখন শীত চলে আসে আমাদের উচিত হবে আমাদেরকে একটু বেশি টেক কেয়ার করা। এবং যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা একটু চেষ্টা করবে অ্যালার্জি যে ধরনের ফুড বা ম্যাটেরিয়ালস আছে সেখান থেকে নিজেকে সেফ রাখতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সুস্থ থাকার একটা বিশাল বড় ব্যাপার। সুতরাং সাইনোসাইটিস বা মাইগ্রেনের পেশেন্ট আমাদের খুব, তো সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পেশেন্ট আমাদের আশেপাশে থাকে, সেক্ষেত্রে একটু যত্ন সহকারে আমার মনে হয় সুস্থ দেহ সুন্দর মন সেই বিশ্বাসে আগাতে হবে। সো দিস ইজ ভেরি সিম্পল, পরীক্ষা যদি সাইনোসাইটিস আসে, এই 4টা টাইপস, সিমটম, কজ, প্রিকশনস, ট্রিটমেন্ট এবং কমপ্লিকেশন, সুন্দর করে পরীক্ষা লিখবা এবং জেনে বুঝে চেষ্টা করবা পড়াগুলো মাথায় রাখার। যখন তুমি কোনো কিছু বুঝবা, মন থেকে বুঝবা, ভুলে যাওয়ার কোনো অপশন থাকবে না। নেক্সট ভিডিওতে আমি অটাইটিস মিডিয়া নিয়ে আলাপ করবো, মধ্যকর্ণের প্রদাহ। টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল, আল্লাহ হাফেজ।